বাপ হলো জলে পুরে ছাই, তোর বাপ হলো পেটের কি জ্বালা যন্ত্রণা, তোর বাপের হলো চান্দির চুল নাই। এ বেটা তোর বাপরে চিকিৎসা করাইতে পারিস না, তোর তোদের বাপরে এতে তুই কয়টা টাকা পাবি? এই টাকা দিয়া কিছু খাবি? এই বেটা মতি সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। ও নো, ওই ভাগনা তোর খবর কি? মোটামুটি ভালো আছি মামা, তোর কি খবর? পরীক্ষা দিছিলি না? হ্যাঁ হ্যাঁ। রেজাল্টের খবর কি? হ্যাঁ জিপে ভাগ পাইছি। মিষ্টি তো খাওয়ালি না চাচা? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো বাবা ভালো। হ্যাঁ কিন্তু কয়েকদিন থেকে একটু জ্বর বাবা যায়। তুই আপনি এক কাজ করেন, তিন বেলা নাপা বড়ি খান। এই বেটা নাপা বড়ি খাবে, নাপা এক্সট্রা খান। আরে না না, আপনি মুরব্বী মানুষ, এলা পোলাপান বুঝে না, নাপা একটাতে কাজ হইবে না। বাজারে নতুন মাল আসছে নতুন, ওটা খান, ওটা খেলো। কে বলছে তোমার ওটা খেলো? আরে আমি শুনলাম তো। তুমি কি ডাক্তার হইছো নাকি? নাউজ বিল্লা নাউজ বিল্লা, পোলা তো বেশি কথা কই। এই বেটা তুই কি জানোস কোনটা খেলে ঠিক হবে আর কোনটা খেলে ই হবে? কি হলো, তোমরা কি সবাই ডাক্তার হইছো নাকি? ডাক্তার তো আমি না বেটা, তুই ডাক্তার। সঠিকটা বলছি না, মুরব্বী মানুষ ভালো করে রাখো। আপনার বড় ভাই না, আমাদের সাজেশন দিতে হবে না, এই জন্য তো সাজেশনটা দিলাম আপনার ভালোর জন্য। আমার অসুখ হেরাই ক্ষমকায় বিভিন্ন ধরনের ঔষধের নাম কয়ে রাখিয়ে সার লাগতেছে। কি আমার কয়েকদিন থেকে একটু একটু জ্বর জ্বর, তা আমি একটু একটু বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি। হ্যাঁ তো এরা ক্ষমকায় আমাকে কেঁচাল বাঁধে গেছে, এরাই এরাই একা একা। কি আমি এখন কি করবো এখানে? কে কি কইছে? হে একটা কই নাপা এক্সট্রা, হে কই এইচ, হে কই নাপা, হে কই প্যারাসিটামল, বিভাগে ভরে গেছে। হ আমাকে এলাকার সবগুলোতে এখন ডাক্তার হয়েছে। এগুলি কাম জানে না, কয় বেতন বাড়াও। সমস্যা হয়েছে এইটা, কেড়ে বেটা খাইয়া দেয় তোকে কাম নাই, দোকানে আইসা কি করস? আর একজন অসুস্থ লোক, হেরে তোরা দেশ হলো পরামর্শ, তোরা কি পরামর্শ জানিস? হ্যাঁ কত বাবা, হে তোর বাপের তো হুকুর হুকুর কাশি নেই, তোর বাপ হলো জলে পুরে ছাই, তোর বাপ হলো পেটের কি জ্বালা যন্ত্রণা, তোর বাপের হলো চান্দির চুল নাই। এ বেটা তোর বাপরে চিকিৎসা করাইতে পারিস না, তোরা তোদের বাপরে। তোকে বাপের এত সমস্যা আর তোরা একজন মানুষকে কোষ কোট্রিম নাপা এক্সট্রা এইচ প্যারাসিটামল। এই বেটা তোরা ডাক্তার, একটা লোক তোকে কাছে আইসে ভালো কথা পরামর্শ নিতেই পারে, তাকে তোরা বল ডাক্তারের কাছে যান, ডাক্তারকে আগে দেখান কত ডিগ্রি জ্বর, তারা ওনারা চিকিৎসা করতেছেন। এমবিবিএস ডাক্তার হয়েছে এক একজন, ভালো পরামর্শ দিতে নাই, ভালো পরামর্শ নাউজ বিল্লা, ভালো একটা পরামর্শ দিলাম। এই বেটা হেডাও বলবে না। ভুলে গেছে? ভুলে তো যাওয়াই, সবকিছু ভুলে যাবা, বুঝতে পারছো? তোমাকে বললাম আমি না, যাই হোক আর বাদ দাও না, বিস্কিট নেই সকালে নিয়ে আসুন। নে কি বলছো? জ্ঞান জানি আজকা আমার শালিটার কথা মনে পড়তেছে না, মানে ওই মনে কর শালি মানে তো বোঝো ছোট বোনের মতো, এই ছোট মানুষ, তোমাদের বাসায় তোমার বাপ মা আর মেয়েটা একা আছে। তো কি হইছে? তোমার বোন মানে তো আমার বোন, তাই না? হ্যাঁ তো কি হইছে? তাই বলছিলাম, ও যদি আমাকে বাসায় থাকে তাই বলছিলাম, ও যদি আমাদের বাসায় থাকে ক্ষতি কি? না কেন, আমার বাসা তো ঘর হয়ে আসবে কেন? তুমি একটা জোয়ান ছেলে আর একটা জোয়ান মেয়ে, ও যদি আসে পাল্লো কি বলবে? আরে পাড়ার লোকের আমরা খাই না পরি। না না না,
বাতা তো শুনো বউ, ও আমার বোনের মতো, আর ও আসলে আমার বাড়িটা একটু হই হই টই টই করে ঘুরে বেড়াবে। ভালো ভালো লাগলো, আমারও ভালো লাগলো। না না না, মানুষ কি বলবে তুমি বোঝো না কেন? মানুষের কথা কি ধার ধারি আমরা? বোঝার চেষ্টা করো না কেন? আসুক না বউ, আমারই তো শালী। না 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 না, ওকে নিয়ে আসা যাবে না। আচ্ছা আমার বোন আসলে লাভটা কি? আমার লাভটা মানে? হ্যাঁ, তোমার লাভটা কি? আমার তো কোনো লাভ নাই, তোমার বোন আমাকে বাসায় আসিয়া থাকবো, ঘুরবে ফিরবে, এই তো লাভ। না না, তুমি বারবার আসতে বলতেছো কেন? না এটা ভালো দেখাচ্ছে না। তুমি আমার বউ, ঠিক আছে, আমার জান, আমার প্রাণ, আর শালী আমার ছোট বউ, কি ভাবো তুমি? আরে তুমি আমার পাশে আসো বলি তো আমি এত সুন্দর, তাই না? প্লিজ বউ, আসুক না, থাকলে তোমার একটু হেল্প হয়, এই রান্না বান্না সব কাজে একটু সহযোগিতা করে না। তবে আমার লোক কি বউ, তাহলে আমি ওর নিয়ে আসি। হ্যাঁ আগুন জ্বালাই দিবি, শোন বেশি কাছাকাছি এর সামনে আসবি না। এই আর ওই যখন হলো তোরে আমার দরকার হইব, আয়সা তিনটা কাশে দিবি, আমার সেটা ভাঙিয়া লাগবে। তোর বন্ধু করছি আসার কথা কইছি, তোমার সঙ্গে করছে তোর আর আমার প্রেম তোর বোন নিয়ে আইছি। আমি যদি বসছি দুলাভাইয়ের মাঝখানে, আমি ব্যাগটাকে আসছি, তুমি একটু ঘরে যাও, ওর সাথে একটু কথা আছে, পার্সোনাল হবে, যাও। তুমি কেন বুঝো না সব কথা কি তোমার সামনে বলবো? তা ঠিক, তোমাকে আমি ঘরে যেতে বলছি না, আবার তাকাও। শোন বল, তুই যুবতী, তোর দুলা ভাই যুব, একটু তোর দুলা ভাই থেকে দূরে দূরে থাকিস। কেন হয়েছে দূরে দূরে থাকবো আমি? তুই কি চাস আমার সংসার অশান্তি হোক? আমি চাই না কখনো। তাহলে আমি যেটা বললাম সেটা একটু মাথায় রাখিস, ঠিক আছে? ঠিক আছে, দূরে দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, ডাকলে কিন্তু যাবি না। আচ্ছা ঠিক আছে, বোনের সংসার বলে কথা বুঝিস না বোন। শোন বোন, আমি তোকে যেটা বলছি অনেক গরম, চল তো।
এখানে এসেছেন কেন? কথা হইল গিয়ে তোমার বাড়িতে নাকি একটা যুবতী মাইয়া আছে। আমার বাড়িতে যুবতী মাইয়া? আজগা তোর হব বিশাল ক্ষতি। আল্লাহর দুনিয়ায় আর মাইয়া নাই? তোমার ওই মাইয়া নয় আমার খুব দরকার। হ্যাঁ, বিয়া করবি? তোবা তোবা তোবা, আমি বিয়া করবো। তাইলে ফুলার লগে একটু সম্বন্ধ সম্বন্ধ বিয়া দিয়া দিবি। এতে তুই কয়টা টাকা পাবি? এই টাকা দিয়া কিছু খাবি? এই বেটা মতি, এই শালি আমার জানের জান, পরানের পরান, আমার আত্মা, আমার কলিজা। তোমার একটা বোন আছে না, এর আমার খুব পছন্দ হয়েছে। একটা তো নই যেন আগুনের গোলা। ছেলে কি করে চাচা? ছেলে তোমার বোন, আমি তো তার দুলা ভাই, অভিভাবক। কি দেখো? আচ্ছা যাই হোক, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। যাও 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 না, ভিতরে যাও, দরজা লাগাও। তাড়াতাড়ি ভাগ, নইলে তোরে কাইটা ভাগ করবো। আজকে আমি খাইছি। হালার পো, আমার টার্গেট আমার শালি, আর ও নিয়ে আইছে ঘটকালি। আমার নাম সিকন আলি, আমার শালির বিয়া আমি দিলে হইব, না দিলে না। বল ভাগবান। আচ্ছা দুলা ভাই, তুমি যে আমার যখন তখন টাকাটা কি করতেছো? আপা যদি জানি না যাই তাহলে কি হবো? কত কি যে হইব সেটাই তো বুঝতে পারতেছি না শালি। Oh, my God.
সাপ কামড় দিয়ে মাইরা লাই না না এটা হবো না তাইলে তাহলে তোর বোনের ট্রেনের সামনে নিয়ে গিয়ে লাত্তি মাইরা ফলাই দে কি কয় গো এটা হবো এটা কখনোই সম্ভব না তাইলে দেখো কি করবা ভাবো মাথা তো করে কাম করে না আমি কিছু জানি না তুমি কি করেছ করো আমার তো আমারে চাই আরে আমার তো তুই চাস তোর তো আমিও চাই মাঝখানে তো পেরাটা তোর বোন দিতেছি তুমি কি করবা ভাবছো কিছু তুই তো মরাও চাস না আমি মরবার দিব না তাইলে তুমি দেখো কি করা যায় মাথায় কাম করতেছে না চলো এনে বই আই রে বই তোর আর আমার প্রেম যেন ফাড়া বাসের খুশি কই গেল নিশ্চয় আমার বোন আমার জামাই কিছু অকাম করতেছে তুই আমার বোন হয় আমি এখন চিনলাম এই জন্য আসছিস আমার সংসার হইতে আমার তো কখনো কল্পনাই করতে পারি নাই বউ ও আমার শালি ওর একটু আদর করতেছিল শালি ওরে বাড়ে যাও আমার বেশি মারো